খবরের দিকে যদি চোখ রাখেন তাহলে বাংলার বাজারে ধরা পড়েছে আরও এক জালিয়াত। তার নাম হলো সনাতন রায়চৌধুরী। এবার এই লোকটির বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেগুলি যদি প্রমাণিত হয়, মানে এই লোকটি যদি সত্যিই জালিয়াত হয়ে থাকেন, তাহলে বলতে হয় ইনি অত্যন্ত উৎকৃষ্ট মানের একজন জালিয়াত। কেন এই কথাগুলো বলছি, তার কারণগুলো এক এক করে আপনাদের সামনে রাখছি। প্রথম কথা হলো, এই লোকটির পার্সোনাল প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে যদি যান তাহলে সেখানে তিনি হলেন স্পেশাল কাউন্সিল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভুয়ো প্রমাণিত হয়েছে। তিনি স্পেশাল কাউন্সিল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নন। এইবার মজার বিষয় হলো, আপনি যদি তার পেজে যান, পার্সোনাল প্রোফাইল নয়, অনেকেই নানান রকম কাজের জন্য একটি পেজ তৈরি করে থাকেন, সেই রকম তার পেজে যদি যান তাহলে সেখানে তিনি হয়ে গেছেন ডক্টর সনাতন রায়চৌধুরী। সেখানে কে বা কারা তার নামের আগে ডক্টর কথাটা লাগিয়ে দিয়েছে কারোর জানা নেই। এবার আপনি বলতেই পারেন, আরে বাপু তুমি জানো না, উনি নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে এই ডক্টর কথাটা পেয়েছেন, কেউ না কেউ দিয়েছেন, কোথাও থেকে তিনি ডক্টরেট করেছেন। এখন বিষয়টা হচ্ছে, এই ডক্টর বলে তিনি আবার একটা বইও লিখে ফেলেছেন, ইচ্ছে হলে আপনারাও কিনে পড়তে পারেন, চিন্তা মনন এবং আইন নিয়ে তিনি বই লিখেছেন। দ্বিতীয় কথা হলো সনাতন রায়চৌধুরীর তৃণমূল এবং বিজেপি যোগাযোগ। প্রাথমিকভাবে দেখা যাচ্ছিল যে এই ভদ্রলোকের সঙ্গে হয়তো বিজেপির কিছু যোগাযোগ রয়েছে, কারণ তার কাছ থেকে বিজেপির সদস্য পদের আবেদনপত্র এবং আরও কিছু নথি পাওয়া গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে মজার বিষয়, এই একই মানুষের সঙ্গে তৃণমূলের যোগাযোগও রয়েছে। কেন বলছি এই কথাটা, আপনারা এক্ষুনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাবেন। ছবিটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন এই সনাতন বাবু একটি মঞ্চের উপরে ছবি তুলেছেন। এবার ছবিটার একটু ওপরের দিকে খেয়াল করুন, সেই মঞ্চে বক্তব্য রাখছেন মুকুল রায়। এটা সেই সময়কার ছবি যখনও পর্যন্ত মুকুল রায় কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাননি। এই ছবি 2016। তার মানে সেই সময় এই সনাতন বাবু তৃণমূলের তাঁবেদারি করতেন। তারপরে হয়তো মুকুল রায় যখন 2017 বিজেপিতে চলে গেছেন, তারপরে এই সনাতন বাবুও সুযোগ বুঝে, হাওয়া অন্যদিকে বুঝে হয়তো বিজেপিতে যাওয়ার টালটাল করেছেন। কারণ এই ছবিতে আরও একজন যে মানুষকে দেখা যাচ্ছে মাঝখানে, তিনি হলেন প্রীতম দত্ত। এই প্রীতম দত্তর বুকে যদিও এখানে তৃণমূলের ছবি দেখতে পাচ্ছেন, তবে পরবর্তীকালে এই প্রীতম দত্ত বিজেপিতে চলে যান এবং হয়ে যান বিজেপির পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক বা স্টেট সেক্রেটারি। এবং সেই সময় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে একটা বন্যা শুরু হয়েছিল, সেই জোয়ারেই হয়তো ভেসে গেছেন সনাতন বাবু। এইবার আসি তৃতীয় কথা হলো, পুলিশ যখন সনাতন রায়চৌধুরীকে গ্রেপ্তার করে তখন তার নীলবাতি লাগানো গাড়িটিও পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করে, এবং সেইখানে সিবিআইয়ের স্টিকার লাগানো ছিল বলে পুলিশের দাবি। পুলিশের তরফ থেকে এটাও জানানো হয় যে এই সনাতন রায়চৌধুরী নিজেকে রাজ্য সরকার এবং সিবিআইয়ের কৌশলী বলে পরিচয় দিতেন, যেটি মিথ্যে কথা। এই সনাতন বাবুর একটি ওয়েবসাইটেও ছবি রয়েছে, ক্যালকাটা ইয়েলো পেজেস, সেইখানে সনাতন বাবুর প্রোফাইল রয়েছে, একাধিক শংসাপত্র রয়েছে, সিবিআইয়ের চিঠির কপি রয়েছে, তাদের দেওয়া সার্টিফিকেট রয়েছে। এবার এইখানে বিষয় হলো দুটি। প্রথমত, যদি তাকে এই সার্টিফিকেট, এই শংসাপত্র কেউ সত্যিই দিয়ে থাকে তাহলে তারা কেন দিয়েছে? এই মানুষটি যদি ভুয়ো হয়ে থাকেন তাহলে তিনি কোথা থেকে এই সার্টিফিকেটগুলো পেলেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যদি নিজে নিজেই এইগুলি বানিয়ে থাকেন তাহলে চিন্তা করুন, জালিয়াতির লেভেলটা চিন্তা করুন, একেবারে অন্য ধারার জালিয়াত, ফরজিং সিবিআই ডকুমেন্টস। চতুর্থ কথা, এই মূর্তিমান সনাতন রায়চৌধুরী আবার একবার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, তাও আবার কোনো আতিপাতি নির্বাচন নয়, একেবারে লোকসভা নির্বাচন, দমদম থেকে 2009 লোকসভা নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন। এবার কোন দলের হয়ে দাঁড়িয়েছিলেন সনাতন রায়চৌধুরী? সনাতন রায়চৌধুরী নির্বাচনে দাঁড়িয়েছিলেন লোক জনশক্তি পার্টির তরফ থেকে, যে পার্টির অস্তিত্ব পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় নেই বললেই চলে। তো এই সনাতন রায়চৌধুরী ভোটে দাঁড়িয়ে সেবার 5000টা মতো ভোটও পেয়েছিলেন, কিন্তু কী করে তিনি দাঁড়ালেন, কে তাকে দাঁড় করালেন, তার কোনো হদিশ নেই। আপাতত সনাতন রায়চৌধুরী সম্পর্কে যা যা তথ্য সামনে আসছে তার থেকে দেখা যাচ্ছে যে এই মানুষটি চুনোপুটি হতে হতে একদিন পালাবদলের সময় ভাবলেন যে তিনি বোয়াল মাছ হবেন, রাঘব বোয়াল হবেন। এবং সত্যি সত্যিই যদি পশ্চিমবঙ্গে পালাবদল হতো তাহলে এই সনাতন রায়চৌধুরী সেই সমস্ত মানুষের দলে পড়তেন যারা এই পালাবদলের থেকে এইসব জালিয়াতি টালিয়াতি করে তারা লাভ করতে পারবেন ভেবেছিলেন। কিছুদিন এই সনাতনবাবু চুপচাপ ছিলেন দেবাঞ্জন দেবের কাণ্ড এই সমস্ত কিছু সামনে আসার পরে, কে জানে, বলা যায় না, হয়তো তলে তলে আরও একবার তৃণমূলে ফিরে আসার প্ল্যানও করতেন বা অলরেডি করছিলেন। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।